হ্যালো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা শ্যাল এবং উইলের ফাইনাল ক্লাস, অর্থাৎ এর আগে আমরা শ্যাল এবং উইল নিয়ে আরেকটা ক্লাস করেছিলাম, এ ক্লাসে আমরা শ্যাল এবং উইলের পূর্বের কিছু আলোচনা এবং পূর্ণ আলোচনা দেখে নেব। অর্থাৎ এই ক্লাসটির শেষে আপনারা জানতে পারবেন শ্যাল এবং উইলের সকল ব্যবহার, এবং আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ যে কোনো টপিকস আপনি সারা জীবনের জন্য অতি সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এখানে অনেকগুলো কৌশল দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি নেওয়া হয়েছে খান মেথড প্রকাশিত এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং বইটি থেকে। এ বইটি সম্পূর্ণ বাংলা মিনিং সহ তৈরি করা হয়েছে। এ বইয়ের প্রতিটি পৃষ্ঠার ভিডিও লেকচার আমাদের ইউটিউব ফেসবুকে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনার যারা ইংলিশে স্পোকেন এবং রাইটিং সার্টটা ডেভেলপ করতে চান, তারা আমাদের এ বইটি পড়ুন। আপনার যে কোনো জব সেক্টর, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ুন। আপনার অতি সহজেই আপনি জিনিসগুলো ধরে নিতে পারবেন, অর্থাৎ গুছানো। অর্থাৎ একটা এটা বই না বলে আপনি এটা বলতে পারেন, এটা একটা হ্যান্ড নোটও বলতে পারেন, আপনি হ্যান্ড নোট আকারে তৈরি করা। আর সাথে সাথে আপনারা আমার এই আমাদের এই ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ভোকাবুলারি যে স্কিলের উপর যে বইটা আছে, এই বইটাও পড়ে নেবেন। অর্থাৎ এই দুইটা বই যদি আপনি পড়তে পারেন, পুরো বই পড়ার দরকার নেই, আপনি যদি এই বইয়ের 50%ও পড়তে পারেন, আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার ইংলিশের আর কোনো জড়তা বা কোনো কনফিউশন থাকবেই না। আর আপনি যেমন আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন বা হবেন, একইভাবে অন্যকে উপকৃত করার জন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন। আপনার একটি শেয়ারে অন্যের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। চলুন এখন আমরা দেখে নিই শ্যাল এবং উইল। আচ্ছা, আরেকটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একইভাবে আমার চ্যানেল এবং আমাদের একটা গ্রুপ আছে, আপনার চাইলে টেকনিক্যাল ইংলিশ লার্নিং চার্জ দিয়ে আমার গ্রুপটা তে জয়েন করতে পারেন। আর আমার গ্রুপের ব্যাকগ্রাউন্ডে এ বইয়ের পিকচার দেওয়া আছে। ওকে, চলেন তাহলে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম শ্যালের সাথে ভার শ্যাল বি বিফোর, শ্যাল হ্যাভ বি থ্রি, শ্যাল হ্যাভ বিন বিফোর। সো এটা নিয়ে, অর্থাৎ আপনি কোনো আমি কোনো কিছু আমি করব হলে আমরা শ্যাল বা উইল, অর্থাৎ এর আগে আবার একটু বলে দিই, শ্যালটা সাধারণত আই এবং উইল সাথে হয়, উইলটা অন্যদের সাথে হয়। কিন্তু আপনি চাইলে যখন অন্যদের সাথে আপনি শ্যাল ইউজ করতে পারবেন জোর প্রদান করলে, যেমন সে বইটি পড়বে, তাহলে আমি বলতে পারি হি উইল রিড দ্য বুক। কিন্তু এভাবে না বলে আমি যখন সে বইটি পড়বেই এরকম জোর দিয়ে বলবো, তখন আপনি হি উইল না বলে আপনি বলবেন হি শ্যাল রিড দ্য বুক। অর্থাৎ জোর প্রদান করার জন্য উল্টাটা হবে, যাদের সাথে শ্যাল হইতো তাদের সাথে উইল হবে, যাদের সাথে উইল হইতো তাদের সাথে শ্যাল হবে। যেমন আই এবং উইল সাথে শ্যাল হয়, বাকি সবার সাথেই উইল হয়। তাহলে আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা, এবার বলে আমি ঢাকা যাবই হবে। আর আমি যদি নর্মাল সেন্সে বলতে চাই, তখন আমাকে বলতে হবে আই শ্যাল গো টু ঢাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যারা বুঝতেছেন না, তারা আমার প্রথম ভিডিওটি দেখেন শ্যাল উইলের উপর, বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে আমরা আলোচনা করেছিলাম এক নম্বর ক্লাসে এক নিয়ে, দুইটা আজকেই আমরা দেখব। তাহলে আমি ইংরেজি, সে ইংরেজি পড়বে, সরি সে ইংরেজি পড়বেই, তাহলে হি উইল রিড ইংলিশ। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ইংলিশের জায়গায় দা ওয়ার্ক হয়ে গেছে। এটা একটু আপনারা আমি পরবর্তী এডিশনে ঠিক করে দেবো, এটা একটু বুঝে নেবেন। এখানে ইংলিশ হবে, তাহলে সে ইংরেজি পড়বে, হি উইল রিড ইংলিশ। আচ্ছা, সে ইংরেজি পড়বেই এরকম জোর দেন, তখন আপনি হি শ্যাল রিড ইংলিশ বলবেন। পড়তে থাকবেই, উইল বি রিডিং ইংলিশ, আর পড়ে থাকবে মানে সে পড়ে ফেলবে আর কি, এরকম কিছু বোঝাতে উইল হ্যাভ রেড ইংলিশ। এখানে আর ইডি যদিও দেখতে রিড রেড রেড, তিনটারই স্পেলিংটা একই, কিন্তু প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। একটা প্রথমটা রিড, পরগুলা রেড রেড বলবেন।
একভাবে আপনি শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, আমি কিছুদিন যাবৎ ইংরেজি পড়ে থাকবই। অর্থাৎ এরপরে আপনি নেগেটিভ করতে হলে, আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম শুধু অক্সিলারি মডেল, যে মডেল অক্সিলারিটা আছে উইলের পরে নট দিবেন, প্রশ্ন করতে গেলে উইলটাকে সাবজেক্টের শুরুতে আনবেন। যেমন আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। যেমন সে ইংরেজি পড়বে, তাহলে হি উইল রিড ইংলিশ, সে ইংরেজি পড়বে না, হি উইল নট বা হি ওয়ান্ট রিড ইংলিশ, সে কি ইংরেজি পড়বে, উইলটাকে আপনি সামনে এনে দেবেন, উইল হি রিড ইংলিশ, সে কি ইংরেজি পড়বে না, উইল হি নট বলতে পারবেন বা উইল নট হি এবাব বলতে পারবেন রিড ইংলিশ, সে কীভাবে ইংরেজি পড়বে, হাউ উইল হি রিড ইংলিশ, সে কেন ইংরেজি পড়বে না, হোয়াই উইল নট হি রিড ইংলিশ। অর্থাৎ আমরা ছয়টা করলাম, প্রথমে হ্যাঁ বোধক, তারপর না বোধক, তারপরে ইন্টারগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভের সাথে যে কোনো ডাব্লিউএস আপনি লাগিয়ে পড়তে পারবেন। একইভাবে আপনি বাকিগুলো পড়ে নেবেন। এইভাবে আমি প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। ওকে, আজকে আমাদের তাহলে আমরা আজকে নতুন করে দেখব আমরা কখন শ্যাল বা উইলের পরে বি ইউজ করব, এরপর নাউন, অ্যাডজেক্টিভ এবং বি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করব, এটা দেখব। এরপর আমরা দেখব শ্যাল উইল হ্যাভের পরে কখন আমরা নাউন ইউজ করব বা ইউজ করলে কেমন অর্থ প্রকাশ করে বা বাংলা কেমন অর্থের ক্ষেত্রে আমরা এমন স্ট্রাকচার দিয়ে কথা বলবো। চলো তাহলে আপনি এখানে একটা জিনিস আগে প্রথমে জেনে, বি বি শব্দের বিটাকে যদি আপনি মেন ভার্ব হিসাবে ধরেন, বি অর্থ হওয়া, বি অর্থ হওয়া বা থাকা, এরকমই অর্থ প্রকাশ করে বিয়ের, তাহলে আপনি প্রথমে শ্যাল এখান থেকে আর একটু দেখে নিই, প্রথমে আপনি এই অংশটাকে বাদ দিয়ে দেন, নাউন অ্যাডজেক্টিভ বি থ্রি এটা আপনি মাথা থেকে ছেড়ে দেন, এটাকে আপনি ধরেন শ্যাল উইল বি এতটুকু পর্যন্ত। এরপর নাউন লাগাবো নাকি অ্যাডজেক্টিভ লাগবো না বি থ্রি লাগবো সেটা পরের ব্যাপার। এরপর তাহলে আমি ডাক্তার হব, তাহলে হওয়া ইংরেজি কিন্তু বি, তাহলে আই শ্যাল বি, আমি হব, কি হব আমি, এ ডক্টর। এখানে আপনি যে কোনো কমন নাউন ইউজ করতে পারবেন। আর কমন নাউন বিস্তারিত অর্থাৎ নাউন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের এ বইয়ের অর্থাৎ 58 পেজটা পড়ে নেবেন, বিস্তারিত নাউন সম্পর্কে একদম এক পেজের মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে আমি হতে থাকবই, তাহলে আই শ্যাল বি বিং, আমি হতে থাকবই, কি হতে থাকবো, একজন ডাক্তার হতে থাকবো, আমি একজন ডাক্তার হয়ে থাকবই, শ্যাল হ্যাভ বিন এ ডক্টর। আপনি এখানে এ ডক্টর জায়গায় যে কোনো কমন নাউন, এখানে লেখা আছে ডক্টর স্থলে যে কোনো কমন নাউন ইউজ করতে পারবেন, সাবজেক্ট আয়ের পরিবর্তে আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবেন। এখানে আপনি এ প্লেয়ার, এ ডক্টর জায়গায় এ টিচার, এ ওয়ার্কার, অর্থাৎ এভাবে আপনি যে কোনো কমন নাউন ইউজ করতে পারবেন, এ বয়, এ গার্ল, অর্থাৎ যে কোনো আপনি এভাবে কমন নাউন ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম, যেমন এখানে টিচার ইউজ করেছে, সে একজন ইংরেজি, সে একজন শিক্ষক হয়ে থাকবে, তাহলে সে হবে, সে হবে ইংরেজি কে আগে সেটা করেন, হি উইল বি, সে হবে অ্যান ইংলিশ টিচার, অ্যান ইংলিশ টিচার, হতে থাকবে উইল বি বিং অ্যান ইংলিশ টিচার, হয়ে থাকবে উইল হ্যাভ বিং অ্যান ইংলিশ টিচার। এগুলোকে নেগেটিভ করার জন্য আপনি শ্যালের পরে শুধু নট, প্রশ্ন করার জন্য শ্যালকে সামনে, নেগেটিভ প্রশ্ন করার জন্য আপনি ধরে শ্যান্ট আই বা শ্যাল নট আই এবার বলতে পারেন, এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভের জন্য আপনার সরি নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভের সাথে আপনার যে কোনো ডাব্লিউএস যুক্ত করে পড়তে পারবেন। তারপরও যাদের কনফিউশন সৃষ্টি হবে বুঝবেন না, আপনারা আমারও ব্যাকগ্রাউন্ডে দেওয়া নাম্বারে আমাকে ফোনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হলো শ্যাল, শ্যাল বি এর পর নাউন দেখলাম না, নাউন মানে কমন নাউন, এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ, এরপর আমরা দেখবো বি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল। এখন যেভাবে আপনি নাউন দেখছেন একইভাবে আমরা এটা দেখবো, অ্যাডজেক্টিভটা দেখবো। তাহলে দেখেন আই শ্যাল বি, আই শ্যাল বি মানে কি, এতটুকু আগে আমরা ক্লিয়ার করছিলাম, আমি হব, কি হব, রিচ, ধনী হব, তার রিচটা একটা অ্যাডজেক্টিভ, বাই অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আমি একজন ধনী হব। এভাবে আপনি রিচের পরিবর্তে এখানে যে কোনো আপনি অ্যাডজেক্টিভ কোয়ালিটি অর্থাৎ যে সব অ্যাডজেক্টিভ দ্বারা মানুষের দোষগুণ প্রকাশ করে বা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর, সেগুলিকে অ্যাডজেক্টিভ কোয়ালিটি বলে,
ওই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে কোনো অ্যাডজেক্টিভগুলো বসাতে পারবেন। আর যারা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে ডাউট আছে, আপনারা আমাদের এই বইয়ের 59 নম্বর পৃষ্ঠা অর্থাৎ কাইন্ডস অফ অ্যাডজেক্টিভটা পড়ে নেবেন। এরপরে যেমন এখানে আপনি দেবদারে রিচ দ্বারা টল বলতে পারেন, লেজি বলতে পারেন, অ্যাক্টিভ বলতে পারেন, হ্যাঁ ফোর বলতে পারেন, যে কোনো যেগুলো দ্বারা তো মানুষের দোষগুণ বুঝায়, সেলফিশ বলতে পারেন, আপনি যে কোনো অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি, বিউটিফুল বলতে পারেন, আগলি বলতে পারেন, হ্যাঁ পজিটিভ বলতে পারেন, এভাবে যে কোনো অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি আপনি ইউজ করতে পারবেন। তাহলে হতে থাকবই শ্যাল বি বিং রিচ হবে, আর হয়ে থাকবো শ্যাল হ্যাভ বিন রিচ হবে, আর আগামী বছর থেকে অর্থাৎ একটা যেহেতু ফিউচার হতে থাকবো, অর্থাৎ এটা 2 নম্বরের সাথে 4 নম্বরের পার্থক্যটা হচ্ছে যে এটা শুধু হতে থাকবো আর এটা একটা টাইমিং যুক্ত হতে থাকবো সিন্স নেক্সট নেক্সট ইয়ার। সেক্ষেত্রে আমরা 4 নম্বরের স্ট্রাকচারটি ইউজ করব। নেগেটিভ করার জন্য শ্যালে পর নট, আর প্রশ্ন করার জন্য শ্যালকে সামনে, ইন্টারগেটিভ এবং নেগেটিভের সাথে আপনার যে কোনো WS যুক্ত করে পড়বেন। এরপরে 3 নম্বরে আমাদের ছিল এখানে, তাহলে শ্যালের সাথে আমরা শ্যাল বির সাথে আমরা শ্যাল বা উইল বির সাথে আমরা নাউন দেখলাম, অ্যাডজেক্টিভ দেখলাম, এখন দেখবো আমরা B3। এখন আমরা দেখব B3, তাহলে B3 চলুন, B3টাও সেম হবে, অর্থাৎ তাহলে আই শ্যাল বা আই উইল বি, আমি হব এম, তাহলে কি ইনভাইটেড, এই যেখানে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা B3 ইন দিস ফাংশন, এই অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত হবে, তাহলে আমি বলতে পারি এই অনুষ্ঠানে তুমি, সরি এখানে হি হয়ে গেছে, এখানে ইউ হবে ইউ উইল বি ইনভাইটেড, অর্থাৎ তোমাকে নিমন্ত্রণ করা হবে বা তোমাকে দাওয়াত দেওয়া হবে ইন দিস ফাংশন, অর্থাৎ এই অনুষ্ঠানের মধ্যে আমরা যখন বলি না এই অনুষ্ঠানের মধ্যে তোমাকে দাওয়াত দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব এখানে তুমি, আর এখানে হি হয়ে গেছে, সরি আপনার তুমি পড়লে এখানে ইউ দিবেন, আর এখানে যদি হি রাখেন তাহলে সেখানে তুমির যেখানে আপনার সে অর্থাৎ সে ব্যবহার করবেন, অর্থাৎ তাকে দাওয়াত দেওয়া হবে, তাহলে তোমাকে জানানো হবে, আমরা সব বলি না তোমাকে জানানো হবে, তাহলে তোমাকে জানানো যাবে কি, তাহলে ইউ উইল বি ইনফর্মড, তোমাকে জানানো হবে, তোমাকে বলা হবে, ইউ উইল বি টোল্ড। এটা অর্থাৎ স্পিকিং ক্ষেত্রে এই স্ট্রাকচারটার খুবই বেশি ব্যবহার আপনি দেখতে পাবেন, তোমাকে জানানো হবে, তোমাকে বলা হবে, তোমাকে আসতে বলতে হবে, তাদেরকে জানানো হবে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে, তাদেরকে শেখানো হবে, অর্থাৎ এভাবে করে যতগুলো মানে কথা আমরা বলি বাংলাতে, সেক্ষেত্রে আপনি বা তোমার ফাইলটি রেডি করে দেওয়া হবে, তোমার মেলটি দেখে দেওয়া হবে, তোমাকে সাবটারটি বুঝিয়ে দেওয়া হবে, এভাবে করে আপনি ইউজ করতে পারেন। তাহলে একভাবে প্রশ্ন করার জন্য ওই নেগেটিভ করার জন্য উইলে পড়েন, আর প্রশ্ন করার জন্য উইলকে সামনে, নেগেটিভ প্রশ্ন করার জন্য উইল হি বলতে পারেন, উইল হি নট বলতে পারেন, বা ওন্ট হি বা উইল নট হি বলতে পারেন, আর ইন্টারগেটিভ নেগেটিভের জন্য আপনি যে কোনো WS যুক্ত করে পড়তে পারেন। এরপরে এটা হচ্ছে ব্যক্তিবাচক ছিল। এখন অনেক সময় আপনি এটা যে এটার মধ্যে ডিফারেন্ট আছে, এটা ব্যক্তিবাচক সাবজেক্ট, এটা বস্তুবাচক সাবজেক্ট, যেমন চিঠিটা লেখা হবে, কাজটা করা হবে, বইটা পড়া হবে, সাবটারটা পড়া হবে, গটা পরিষ্কার করা হবে, ভিডিওটা বানানো হবে, এভাবে, তাহলে এখানে কোনো ব্যক্তি নেই, কোনো কিছু হবেই কিন্তু কোনো ব্যক্তি নেই, সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করবেন। যেমন চিঠিটা লেখা হবে দ্য লেটার বা দি লেটার, এখানে দা হবে না দি হবে, সেটার উপর আমার একটা ভিডিও অলমোস্ট আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, কখন আপনি দা TH উচ্চারণ দা, কখন TH উচ্চারণ দি করবেন, আপনার যাদের প্রবলেম আছে TH উচ্চারণটা আমার চ্যানেলটাকে দেখে নেবেন। তো দি লেটার উইল বি রিটার্ন টুমরো, চিঠিটি আগামীকালকে লেখা হবে, বইগুলো আগামী মাসে প্রকাশ করা হবে, দ্য বুকস উইল বি পাবলিশড নেক্সট মান্থ, কাজটি 2 দিনের ভিতরে সম্পূর্ণ করা হয়ে থাকবে, যেমন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইথিন 2 ডেজ, বা এখানে আপনি বাই 2 ডেজও বলতে পারবেন, প্রশ্ন করলে উইলের পরে, সরি নেগেটিভ করলে উইলের পরে নট, প্রশ্ন করলে উইলকে দ্য লেটারের আগে অর্থাৎ সাবজেক্টের আগে চলে যাবে, চাইলে একটু চিঠিটি কীভাবে কালকে লেখা হবে, তাহলে হাউ উইল দ্য লেটার বি রিটার্ন টুমোরো, কীভাবে চিঠিটি আগামীকালকে লেখা হবে, কেন লেখা হবে না বলবেন, হোয়াই হোয়াই উইল নট দ্য লেটার বি রিটার্ন টুমোরো, এভাবে করে করে নেবেন। তাহলে এরপরে আমাদের থাকতেছে, তাহলে এখানে আমরা
শেলবা উইলের পর কখন বি দিয়ে নাউন ইউজ করবো, কখন অ্যাডজেক্টিভ ইউজ করবো, কখন বি থ্রি ইউজ করবো সেটা দেখতাম। তাহলে বি থ্রি ক্ষেত্রে দুইটা হতে পারে, সাবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে, আবার সাবজেক্ট বস্তুবাচকও হতে পারে। এখন আমরা দেখবো কোথায় আমরা শ্যাল বা উইল হ্যাভ ইউজ করবো, এরপরে নাউন আমরা ইউজ করবো। অর্থাৎ শ্যাল বা উইল হ্যাভ প্লাস নাউন কোথায় আমরা ইউজ করবো, বা কোন কিরকম পরিস্থিতিতে আমাদের এরকম স্ট্রাকচার দিয়ে কথা বলতে হয়। তাহলে দেখেন শ্যাল হ্যাভ, হ্যাভ মানে কোনো কিছু থাকা না, হ্যাভের অনেকগুলো ব্যবহার। হ্যাভ অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যারা আমাদের হ্যাভ হ্যাসের ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে, হ্যাভ হ্যাসের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার হ্যাভ হ্যাসের ভিডিও সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। তাহলে হ্যাভ হ্যাস মানে থাকা, তাহলে হি উইল হ্যাভ, তার থাকবে কি থাকবে, একার একটি গাড়ি থাকবে, তার একটি বই থাকবে, একটা মোবাইল ফোন থাকবে, একটা ল্যাপটপ থাকবে, যে কোনো মানে যেগুলো মানুষের থাকতে পারে, একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, এভাবে আপনি লেখেন। একটা শার্ট থাকবে, প্যান্ট থাকবে, কলম থাকবে, বই থাকবে, খাতা থাকবে, টিভি থাকবে, তার বাসায় একটা ফ্যান থাকবে। হ্যাঁ, এভাবে যত কিছু একটা মানুষের থাকতে পারে এগুলো দিয়ে আপনি হ্যাবের পরে বসিয়ে দিবেন। তাহলে বইগুলো কেনার পর তার অনেকগুলো টাকা থাকবে, তাহলে থাকবে, তাহলে হি উইল হ্যাভ। তাহলে বইগুলো কেনার পর তার অনেক টাকা থাকবে, তাহলে শি উইল হ্যাভ, তার থাকবে মাছ মানি অনেক টাকা আফটার বাইং দ্য বুক। যেহেতু আফটার একটা প্রেপোজিশন, এরপর ভার্বের বিফোরই হয় সাধারণত, আমরা জানি। যারা আমার ওই প্রেপোজিশনের ক্লাস দেখেননি তারাও দেখে নিতে পারে, ওখানে বিস্তারিত বর্ণনা আছে আফটার সম্পর্কে। এরপরে আটটি প্রশ্ন উত্তর লেখার পর তোমার আরও দুটি প্রশ্ন বাকি থাকবে। অর্থাৎ কোনো কিছু একটা করার পর আবার কোনো কিছু থেকে যাবে, সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করবেন। যেমন ইউ উইল হ্যাভ টু অ্যান্সার্স, তোমার দুটি অ্যান্সার থেকে যাবে অফ দ্য কোয়েশ্চন আফটার আফটার রাইটিং দ্য অ্যান্সার অফ এইট কোয়েশ্চনস। অর্থাৎ তোমার আটটা কোয়েশ্চন লেখার পর আরও দুটি প্রশ্ন তোমার উইল হ্যাভ টু অ্যান্সার, অর্থাৎ দুটি বাকি থেকে যাবে। অর্থাৎ একটা জিনিস করার পর আপনি এত টাকা দিয়ে কেনার পর 50 টাকা বাকি থাকবে, আপনি কাজটি করার পর আর কিছু কাজ বাকি থাকবে, এটা বিষয়। অর্থাৎ একটা করার পর কিছু বাকি থাকবে, সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচার দিয়ে কথা বলবেন। নেগেটিভ করলে ও আগের মতোই উইলে পড়ানোর প্রশ্নগুলো উইলকের সামনে ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভের সাথে আপনি যে কোনো ডাব্লিউএস যুক্ত করে পড়বেন। এরপর দেয়ার, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক্স দেয়ার, আপনি কোথায় দেয়ার ব্যবহার করবেন সেটা একটু দেখেন একটু। হ্যাঁ, দেয়ার দেয়ার নিয়ে আমার একটা ক্লাস দেওয়াই আছে, দেয়ারের একদম বিস্তারিত সারা জীবনের জন্য দেয়ারের যতই ব্যবহার আছে, একটা না হয় দুইটা ক্লাস দেওয়া আছে আমার, ওই ক্লাসগুলো দেখলে আপনারা একদম দেয়ার সম্পর্কে আপনারা কখনো ডাউট সৃষ্টি হবে না। তাহলে কাল দেয়ার হচ্ছে যে আমি আপনাকে বলি, অর্থাৎ কোথায় কোনো কিছু থাকবে, কোথায় কোনো কিছু থাকবে। যেমন আপনার বাড়ির সামনে একটা পুকুর থাকবে, আপনার স্কুল কলেজের সামনে একটা দোকান থাকবে, তাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ থাকবে, ওই দোকানের মধ্যে অনেকগুলো মোবাইল থাকবে, ওই ল্যাপটপটার মধ্যে একটা সমস্যা থাকবে, ভিডিওটার মধ্যে অনেকগুলো শিক্ষার বিষয় থাকবে, অথবা কোথায় কোনো কিছু থাকবে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আপনি দেয়ারের ব্যবহারটা আনবেন। তাহলে কালকে আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে, তাহলে দেয়ার উইল বি আ কার ইন আওয়ার হাউস টুমোরো, কালকে আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে, তার অনুষ্ঠানে অনেক লোক থাকবে, দেয়ার উইল বি ম্যানি পিপল বা সেভারাল পিপল বা অ্যালট এ নাম্বার অফ পিপল, আপনি ম্যানি পরিবর্তে সেভারাল বা এ নাম্বার অফ পিপল ইন হিস ফাংশন, এভাবে ইউজ করতে পারবেন। ওই ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকবেই, তাহলে এখানে দেয়ার উইল বি ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস দ্যাট ডে, ওই দিন ওই ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকবে। অত কোথায় কোনো কিছু থাকবে ওখানে আমার, যেমন কক্সবাজার গেছেন আপনি বলছেন ওখানে কে আছে, বলুন ওখানে তো আমার কক্সবাজার আমার দুজন ফ্রেন্ড থাকবে। আর আপনি বলতে পারেন যে ওখানে আমার ওই ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, ও অমুক জায়গায় আমার কয়েকজন আত্মীয় স্বজন থাকবে, মানে কোথায় কোনো কিছু থাকবে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আপনি দেয়ার ব্যবহারটা করে নেবেন। আপনার বিস্তারিত জানার জন্য আমার দেয়ার ক্লাসটা দেখে নিন, তাহলে দেয়ার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নগুলো আগের মতোই, অর্থাৎ এই প্রশ্নগুলো উইলটা দেওয়ার আগে চলে যাবে সাবজেক্টের আগে, নেগেটিভ করলে উইলে পড়ে নট, আর আপনি যদি নেগেটিভ প্রশ্ন করেন তাহলে আপনি উইল নট দেয়ারও বলতে পারেন, বা ওন দেয়ার বা
উইল দে আর নট এভাবেও বলি, বাকিটা বসিয়ে লাস্টে কোয়েশ্চন মার্ক দিয়ে দিতে পারেন। একইভাবে আপনি এগুলোকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ, চাইলে আপনি ইন্টারগেটিভ এবং নেগেটিভের সাথে যে কোনো ডাব্লিউএসকে যুক্ত করে পড়তে পারেন। ইট এর ব্যবহার নিয়ে, ইট অর্থাৎ ইট উইল বি, অর্থাৎ এখন কাজটি আমাদের জন্য অধিকতর ভালো হবে, অর্থাৎ কাজটি শুরু করা এখন আমাদের জন্য অধিকতর ভালো। ইট উইল বি বেটার ফর আস টু স্টার্ট নাও, অর্থাৎ যেখানে সাবজেক্ট থাকে না, এগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়, অর্থাৎ যে যেখানে সাবজেক্ট থাকে না সেখানে ইটের ব্যবহারটা আমরা সাধারণত ইট বা দেয়ার ব্যবহার করে থাকি। আপনারা সাধারণত এখান থেকে সিম্পল ধারণা নেন, যেমন এখানে বলছে কাজটি করা সুন্দর হবে, যেমন ইট উইল বি নাইস টু ডু দ্য ওয়ার্ক। একেবারে বলছে একটি বই প্রকাশ করা সবচেয়ে ভালো কাজ হবে, তারপরে ইট উইল বি দ্য বেস্ট ওয়ার্ক টু পাবলিশ আ বুক। আপনার যা বিস্তারিত বোঝার জন্য আমার আমাদের এই বইয়ের উপর, এই বইয়ের মধ্যে ইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এ বইয়ে ইটের চ্যাপ্টারটি আপনারা পড়ে নেবেন, তাহলে আপনার ইট নিয়ে, ইট কোথায় ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, এটা নিয়ে আর কোনো আপনার কনফিউশন সৃষ্টি হবে না। আপনি আমাদের ওই ইন্ডেক্সে অর্থাৎ সূচিপত্রটা দেখে দেখে নেবেন ইটের ব্যবহারটা, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপর 9 নম্বর, আই উইল কোথায় ইউজ করবো, আবার হি সি দ্য এগুলোর সাথে শ্যাল কোথায়, এটা আমরা প্রথমে 1 নম্বর ক্লাসে খুব বেশি আলোচনা করছিলাম। অর্থাৎ সাধারণত শ্যালটা হয়ে যায় আই এবং উইয়ের সাথে, শ্যাল হয় এখানে উইল আছে না, আবার নর্মালগুলোর সাথে হয় উইল, কিন্তু এখানে আছে শ্যাল। যখন আপনি জোর প্রদান করবেন, যেমন আপনি যদি বলেন আমি কাজটি করব, নর্মাল সেন্সে বললে তখন আপনি বলবেন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, কারণ আই এবং উইয়ের সাথে সাধারণত শ্যাল হয়। যখন আপনি জোর প্রদান করবেন করবই একটা হ্রস্বই আছে, হ্রস্বই, তখন আপনি শ্যাল না ইউজ করে উইল ইউজ করবেন। একইভাবে যেমন সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক, নর্মাল সেন্স, সে কাজটি করবেই, যখন আপনি জোর প্রদান করবেন তখন হি উইল না বলে আপনি বলবেন হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ উল্টা, আই এবং উইল সাথে শ্যাল হয়, অন্যদের সাথে উইল হয়। যখন জোর প্রদান করবেন তখন আই এবং উইল সাথে শ্যাল না হয় উইল দিবেন, আর জোর প্রদান করলে অন্যগুলোর সাথে উইল না দিয়ে শ্যাল ব্যবহার করবেন। এতটুকুই পার্থক্য প্রশ্ন করার জন্য, শ্যালের পর বা উইলের পর নট, আর নেগেটিভ করা, সরি, নেগেটিভ করার জন্য শ্যাল বা উইলের পরে নট, আর প্রশ্ন করার জন্য শ্যাল বা উইলকে সামনে নেগেটিভ ইন্টারগেটিভের সাথে যে কোনো ডাব্লিউএস লাগিয়ে পড়বেন। এখানে একটা নোট দেওয়া আছে, দেখেন বাক্যের শেষে যখন রহস্যই, রহস্য করবই, আমি খাবই, আমি যাবই, আমি দেখবই, এরকম জোর প্রদান করবেন, সে আসবেই, তারা করবেই, এরকম জোর প্রদান করবেন, তখন আপনারা মানে উইল ব্যবহার না করে তাদের সাথে শ্যাল ব্যবহার করবেন, আর নিজের সাথে শ্যাল ব্যবহার না করে উইল ব্যবহার করবেন। অর্থাৎ রহস্যই হর্ষযুক্ত হলে শ্যালের সাথে আপনি, শ্যালের স্থলে উইল, যেখানে আপনি শ্যাল ব্যবহার করেন নর্মাল সেন্সে সেখানে উইল, আর যেখানে নর্মাল সেন্সে উইল ব্যবহার করেন সেখানে শ্যাল ব্যবহার করবেন। তাহলে এই রইল আমাদের শ্যাল উইল নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর যাচ্ছি না। যারা আমরা আমাদের এই বইটি এবং আমাদের ভিডিওগুলি স্বল্পমূল্যে বিতরণ করে থাকি, যারা আমাদের এই বইটি এবং ভিডিওগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক এবং ইউটিউব ব্যাকগ্রাউন্ডে দেওয়া নাম্বারে বা আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা আপনাকে প্রসেস বলে দিব। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন উপকৃত হলে, যেহেতু অন্যদেরও উপকৃত হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ।